وحور مقصورات في الخيام. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান্নাতের মধ্যে এক একজন জান্নাতীদের জন্য 70টা করে হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন হুর কি জিনিস? হুর হচ্ছে জান্নাতের স্ত্রী। কি? এজোরে বলেন কি? সবাই বলেন জান্নাতের কি? আজকে দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার স্ত্রীদের জন্য দুনিয়ার মেয়ের পিছনে পড়ে অনেক যুবক মা বাবা পর্যন্ত ত্যাগ করেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মেয়ে, এই সমস্ত দুনিয়ার মেয়ের পিছনে তোমার জীবনটা নষ্ট করো না যুবক, তোমাদের চাওয়া পাওয়া থাকবে আখিরাতে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সাথীদেরকে বলল, ও সাথীরা, প্রথম যে ঘটনাটি দেখলাম, একজন লোক বসে আছে যার মুখ এই দিক থেকে ফেড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, ওই লোকটা কি অপরাধ করেছে, ওরা কারা? সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে বেশি মিথ্যা কথা বলতো। আমাদের সমাজে মিথ্যাবাদী লোক আছে না নাই? ওই সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোকদেরকে কিয়ামত পর্যন্ত এরকম আযাব দেওয়া হবে, আমরা যদি ওই আযাব থেকে বাঁচতে চাই আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সত্য কথা বলবো, প্রয়োজনে আমার ফাঁসি হোক, প্রয়োজনে আমার জেল হোক, প্রয়োজনে আমার জরিমানা হোক, প্রয়োজনে আমার চাকরি যাক, সব কিছু যাক, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? السلام عليكم الكريم شاغوتم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام أصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই জোরে জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন কষ্ট হচ্ছে আল্লাহ তাআলার নামের একটু তাসবিহগুলো আমরা একটু আদায় করি তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবি পড়ি তোমার নামে জিকির করি তোমার নামে তসবি পড়ি তোমার নামে জিকির করি তোমার নামে একই সাথে সবে দিয়ে পাল্লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত কার্তিকপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত দশমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ বক্তা সহ আপনারা যারা আজকের এই প্যান্ডেলের মাঝখানে বসতে পেরেছেন এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলেই মহান মনিবের দরবারে মস্তক অবনীত চিত্তে শরীরের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে ভালোবাসা বিজড়িত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের প্রাণপ্রিয় মুরব্বানে কেরাম পিতামাতা ভাই বোন বন্ধু যারা অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সকলকে ক্ষমা করে কবরটুকু জান্নাতের বাগিচা বানিয়ে দেন সকলেই বলছি আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধি আজকের এই জান্নাতে পরিবেশে কোরআনের মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার তাহলে আকাশ বাতাস তোলপাড় করে সিংহের মতো গর্জন দিয়ে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকব এরকম আওয়াজ দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ আর যখন আপনাদের সাউন্ড কমে যাবে আমি বুঝতে পারবো আপনারা আমাকে বিদায় দিতে চাচ্ছেন তখনই দোয়া করে ইনশাল্লাহ হাসি মুখে বিদায় নেব সম্মানিত সুধি আপনার পোস্টারে লক্ষ্য করেছেন আমাকে একটা সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে জান্নাত ও জাহান্নামের বর্ণনা এই সাবজেক্টকে নিয়েই আমি কথা বলবো সম্মানিত সুধি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি
দলগতভাবে যে যে দলই করুক না কেন, কলেমা হিসাবে আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের নবী এক, সেই হিসাবে আমরা সকলেই মুসলমান, কি বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার বুকে বিভিন্ন গোত্রে বিভক্ত হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সৃষ্টি লগ্ন থেকে যদি আমরা তাকাই, দেখব আমাদের সৃষ্টি লগ্নের দিকে কোনো পার্থক্য নাই, আমরা সকলেই এক বাপের সন্তান। আমাদের পিতার নাম কি? আদি পিতার নাম কি? বাপের নামটা এত আস্তে বললে কেমন হবে বলেন? বাপের নাম যে ঠিক রকম বলতে পারে না, সন্তানটা কেমন, তার মানে বাপের সাথে সন্তানের তেমন সম্পর্ক নাই, ঘাটতি আছে, কি বলেন ঠিক কি না? তাহলে আবারও জোরে বলুন তো, আমাদের আদি পিতার নাম কি? কি কায়দার পিতা একটু লক্ষ্য করেন, আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, যিনি আমার দাদারও পিতা, আব্বারও পিতা, আমারও পিতা, আমার ছেলেরও পিতা, আবার আমার ছেলের যে ছেলে মেয়ে হবে তাদেরও পিতা, কি বলেন ঠিক কি না? এমন এক কায়দার বাবা আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এক নফস থেকে তোমাদেরকে বানিয়েছি, এখান থেকে দুনিয়ার বুকে আসার পরে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এক হিসাবে আমরা সকলেই মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের রসুল এক, আমরা সেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, পরকাল জগতে আল্লাহ তাআলার সামনে হিসাব নিকাশ কমপ্লিট করে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে, ওখানে গিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওখানে গিয়ে দুইটা দলে বিভক্ত হয়ে যাব, কি বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল সম্পর্কেই বর্ণনা করেছেন, যারা জান্নাতে যাবে এরা হচ্ছে আল্লাহর দলভুক্ত, উলাইকা হিযবুল্লাহ আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই মানুষগুলি পরকালে হাসরের মাঠে ওরা হচ্ছে সফল কাম বলে গণ্য হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা শয়তানের দলভুক্ত হবে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করবে না, তাগুতের অনুসরণ করবে, যারা মন গড়া ভাবে জীবনযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের আনুগত্য করবে, শয়তানের দলভুক্ত হয়ে যাবে, ওই মানুষগুলি হাসরের ময়দানে পরকালে ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাবে, বলুন নাউজুবিল্লাহ। আমরা যারা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা শয়তানকে বর্জন করে, তাগুতকে বর্জন করে এক আল্লাহ রাব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত হতে চাই, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতা মণ্ডলীকে যারা বিশ্বাস করে, তিনি যে কিতাব প্রেরণ করেছেন তাদেরকে, কিতাবগুলির উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো আর নেক আমল করেছো, তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস সুন্দর করে সাজিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মুসলমান মুসলমানদের কোন অস্ত্র লাগবে না, তাদের জবানে যদি আল্লাহু আকবারের স্লোগানটা সব সময় বিদ্যমান থাকে, কাফের বেঈমানেরা সামনে এসে কথা বলবে তো দূরের কথা, লেজ ঘুটিয়ে পালানোর সুযোগটা তারা পাবে না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহর তাকবীর মুসলমানের জবানে সব সময় থাকা লাগবে, ওয়া রব্বাকা ফাকাব্বির, আল্লাহ রবের নামটা তাকবীরটা উচ্চ স্বরে দিতে হবে। জোরে বলুন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করুন, আমাদের সামনে মুরব্বী কত সুন্দর করে বলেছেন, আজকে গোটা পৃথিবীর বুকে তাকাইলে দেখা যায় মুসলমান নারীর জাতি তো নিপীড়িত, চতুর্দিকে অবহেলিত। কারণটা কি? মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আজকে বাহিরের দিকে তাকিয়ে দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে ঐক্য পরিষদ হয়, মাগার মুসলমানদের মধ্যে হাজার হাজার দলে বিভক্ত রয়েছে। জোরে বলুন ঠিক কি না? এরা যদি মায়ের খাবে রাতে কারা মায়ের খাবে বলেন? এরা মাত্র কয়েকটা লোক নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছে, এই সুযোগে কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়ে উঠেছে। জোরে বলুন ঠিক কি না? আমাদের রোগ কোথায়? আমরা মার খাচ্ছি কেন? এই রোগটা আগে নির্ণয় করা দরকার। রোগ নির্ণয় করতে না পারলে ওষুধ যতই প্রয়োগ করেন না কেন, টাকা শেষ হবে, ওষুধ শেষ হবে, ওষুধের ডোজ শেষ হবে, কিন্তু রোগ ভালো হবে না, ঠিক কি না? তাহলে আমাদের ঐক্য দরকার। আজকে ইহুদি খ্রিস্টান মিলে ঐক্য পরিষদ হতে পারে, কিন্তু মুসলমানরা কেন এক প্ল্যাটফর্মে আসবে না? এই সুযোগটা এটা কাফের ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, চক্রান্ত, মুসলমানদেরকে কিভাবে বিভক্ত রাখা যায়, আর এই সুযোগে তারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। জোরে বলুন ঠিক কি না? এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এখনই সুযোগ এসেছে, নইলে আমরা যে সুন্দর পরিবেশে কোরআনের কথা বলছি এই সুযোগটা সামনে কিন্তু পাওয়া যাবে না। আমাদের সতর্ক করে দিচ্ছেন, আমাদের সামনে এগোতে হলে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নাই। জোরে বলুন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য মুসলমানদের হাতের মধ্যে কোনো রিভলভার লাগবে না, মেশিন গান লাগবে না। মুসলমানের জবানের মধ্যে যদি আল্লাহু আকবারের তাকবীর থাকে, হাতে যদি কোরআন থাকে, বিশ্ব নবীদের আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়িত থাকে, ওই মানুষগুলি যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর হুকুম আর বিশ্ব নবীদের সুন্নাতগুলি ফলো করে চলেছে, ততদিন পর্যন্ত কাফের বেঈমানেরা মুসলমানদেরকে আঘাত করবে তো দূরের কথা, মারবে তো দূরের কথা, মুসলমানদের দিকে টেরা নজরে তাকানোর মতো কোনো সুযোগ ছিল না। জোরে বলুন ঠিক কি না? এজন্য আমাদের মূল জায়গাটায় ফিরে আসতে হবে, কোরআনের কাছে মাথা নত করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, আর বিশ্ব নবীদের সোনালী আদর্শ মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বাস্তবায়ন করা লাগবে। জোরে বলুন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য, আমি রাব্বুল আলামিন মেহমানদারির জন্য তাদের জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মূল টার্গেট, মুসলমানদের মূল টার্গেট হবে জান্নাত, কি বলেন ঠিক কি না? আমাদের আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তাকে রেখেছিলেন কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। লম্বা কথা, ওই দিকে আমি যাব না। সুতরাং এই দুনিয়ার বুকে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম
আর বিশ্ব নবীদের সুন্নাত যে গাইডবুক হিসাবে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন, এটাকে যারা ফলো করে চলবে, হাশরের ময়দানে হিসাব নিকাশ কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে মূল টার্গেট জান্নাত, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জান্নাতের মধ্যে স্থান করে দিব। সুবহানাল্লাহ, আজকে বলার দরকার নেই, কালকে বলবেন, না আগামী বছর বললেও হবে, তাই নাকি? এই কথা বলেন না কেন? তাই আবেগ ভরা কণ্ঠে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির আমল নামাই এত সওয়াব, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আজকে সূরা বানী ইসরাঈলের শুরুতে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সত্তা আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন প্রকার, আমরা রাজনৈতিক যেখানে দেখি, দেখা যায় যাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা তাদের নামটা নিতে চাই না, কিন্তু নির্বাচনের সামনে যখন একটা গরু জবাই করে দেয়, একটু চকলেট দেয়, একটা সিগারেট বিড়ি দিয়ে দেয়, আর অমনি মানুষ পাগল পিছনে স্লোগান দিতে শুরু করে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, গাঁজা চলে পাঁচত্ব, কি বলেন ঠিক কিনা? ওই বেলায় গলায় খুব আওয়াজ হয়, কিন্তু যিনি মহান রব্বুল আলামিন, তিনি আমাদেরকে বানিয়েছেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত খাওয়াচ্ছেন, সুস্থ রাখছেন, কথা বলার শক্তি দিয়েছেন যিনি, সেই আল্লাহর নামটা বলতে কষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দেখাচ্ছেন, দেখেন তোমাদের সামনে অনেক মানুষ আছে, চেহারা সুন্দর, কথাও বলতে পারে না, সব কিছু সুন্দর আছে কিন্তু কথা বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? তাহলে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, তা আমরা কেন আল্লাহর নামটা নিতে এত কার্পণ্যতা কেন করব বলেন? জবান খুলে বলতে হবে যিনি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে জানিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে সরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়াময় প্রভু আর রহমান আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে কথা বলার মতো শক্তি দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। মানুষ একমাত্র প্রাণী যে সাজিয়ে গুছিয়ে তার মনের ভাব মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, এই শক্তি কে দিয়েছেন? আল্লাহর নামটা আরো জোরে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কথা বলার শক্তি আমার আপনার নয়, এটা আল্লাহ তাআলার বড় দান। এই জবানটা বড় দামি জিনিস, এই জবান দিয়ে আমরা উল্টা পাল্টা কথা বলবো না, এই জবান দিয়ে প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ডে রেকর্ড হয়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের মূল টার্গেট, এক নাম্বার কথা হলো আমাদের মূল টার্গেট হলো জান্নাত। মূল টার্গেট কি? সবাই বলেন মূল টার্গেট কি? জান্নাত। দুই নাম্বার কথা হলো জান্নাতটা কি? উত্তর হলো জান্নাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদার মুমিন বান্দার জন্য একটা উন্নত মানের উপহার, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে এই জান্নাতে যাবে কারা? উত্তর হলো ঈমানদার, যারা ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান আছে যার, জান্নাত আছে তার, ঈমান নাই যার, জান্নাত নাই তার, কথা বলুন ঠিক কি না? এরপরে হলো চতুর্থ নাম্বার কথা হলো জান্নাতে যাওয়ার জন্য কয়টি কাজ করা লাগবে,
উত্তর হলো জান্নাতে যাওয়ার জন্য দুইটি কাজ করা লাগবে। কয়টি? এই সবাই বলছে না, কয়টি? দুইটি কাজ করা লাগবে। আসুন আমরা মূল কথার দিকে যাই, তাহলে আমাদের মূল টার্গেট হলো জান্নাত। টার্গেট যদি কেউ ঠিক করে নেয় তাহলে চলতে সহজ হয়। আমি এখান থেকে যদি রাজশাহী শহরের দিকে যাওয়ার জন্য রুট ঠিক করি, তাহলে কিন্তু আপনি বাড়ি থেকে বের হয়ে যে রোড দিয়ে গেলে রাজশাহী পাওয়া যাবে সেই রোডেই কিন্তু আপনি বের হবেন। কি বলেন, ঠিক কি না? আর যদি টার্গেট মিস করেন তাহলে এখান থেকে যদি এই দিকে যান কুষ্টিয়া পাবেন, ওই দিক যশোর পাবেন, খুলনায় চলে যাবেন, মাগার রাজশাহী পাওয়া যাবে না। তাহলে আমাদের টার্গেট ঠিক করে নিতে হবে। যদি আমরা জান্নাত চাই, জান্নাত যদি আমাদের মূল টার্গেট হয়, তাহলে জান্নাতের কাজগুলো করার দরকার আছে না নাই? জান্নাতের কাজ করা লাগবে। দুই নাম্বার হচ্ছে জান্নাতটা কি? জান্নাত হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদার মুমিন বান্দার জন্য একটা উন্নত মানের উপহার, গিফট। এত সুন্দর উপহার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দান করবেন, এটা দুনিয়ার কোন চোখ কান কোনদিন তারা দেখে নাই। বলুন সুবহানাল্লাহ, খুব উন্নত মানের। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. জোরে কন্না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, আমি নেককার বান্দাদের জন্য এমন একটি জান্নাত নির্মাণ করে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান সেটা শ্রবণ করে নাই, ওয়ালা খতর আলা কলবি বাসার, অন্তরের মধ্যেও বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে নাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর একটি জিনিস, সম্মানিত সুধি, যদি আমাদের মূল টার্গেট জান্নাতি হয়ে থাকে তাহলে এই দুনিয়াটা আমরা কাটাবো কিভাবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কুন ফি দুনিয়া কা আন্নাকা গরিব আও আবিরি সাবিল, তার মানে দুনিয়াটা কাটাতে হবে জীর্ণ শীর্ণ অবস্থায় এবং মুসাফির অবস্থায়। আজকে আপনার মূল জায়গা হচ্ছে কার্তিকপাড়া বাড়ি। আপনি যদি শহরে রাজশাহীতে থাকেন, মাত্র এক মাসের জন্য অবস্থান করেন, তাহলে রাজশাহীতে ওই এক মাসটা কিভাবে কাটাবেন? আপনি কি যাবতীয় চাকরি বাকরি করে যত টাকা রোজগার করেন মাল সামগ্রী কিনে ওখানে সাজাবেন, নাকি গ্রামে সাজাবেন? গ্রামে সাজাবেন না, তাহলে ওখানে সাজাবো না। যদি ওখানে কেউ সাজায় অল্প দিনের জন্য, ওই লোকটাকে মানুষ সবাই পাগল বলবে। কি বলেন, ঠিক কিনা? বোকা বলবে, পাগল বলবে, কিন্তু সে ইচ্ছা করলে ওই ওখানে মাল কিনে ঘর লোড করে এক মাস পরে নিলামে বিক্রি করে আসতে পারত। আবার যদি মনে করতো যে টিরাক বোঝাই করে বাড়িতে নিয়ে আসব, সেটাও পারত, তারপরেও মানুষটাকে বোকা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছেন যে মূল টার্গেট তোমাদের জান্নাত। তাহলে দুনিয়ার বুকে তোমরা যে সুসজ্জিত করছো, দুনিয়ার পেছনে যে তোমরা সময়টা ব্যয় করছো, মৃত্যুবরণ করার পরে এমন কোন দৃষ্টান্ত কি আছে যে আমার বাড়ির আসবাবপত্র কোন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ট্রাক বোঝাই করে কবরে নিয়ে গেছে? এই কথা বলেন, আপনাদের এলাকায় নিয়ে গেছে মনে হয়? নেয়নি। তাহলে যারা আখিরাতকে ভুলে, জান্নাতকে ভুলে, কবরকে ভুলে, পরকালকে ভুলে, যারা দুনিয়ার বুকে শুধু সজ্জিত সজ্জিত করার জন্য ব্যস্ত, তারা গ্রেড নাম্বার বোকা এক নাম্বার। কি বলেন, ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে বোকা, কারণ তারা আখিরাতকে ভুলে গিয়েছে। কিন্তু আখিরাতের ক্ষেত স্বরূপ হচ্ছে দুনিয়া। দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করব আখিরাতে সেটা ভক্ষণ করব। জোরে বলুন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতি ব্যক্তিদের জন্য আমি যে সুন্দর করে ঈমানদার মুত্তাকী বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য যে জান্নাত আমি নির্মাণ করে রেখেছি, কোনদিন দুনিয়ার কোনো চোখ সেটা দেখে নাই, কান কোনদিন শোনে নাই, এবং অন্তরেও কোনদিন কল্পনা করতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি মনে করেন
টাকা জমা দিয়েছেন হজ করবেন বলে, কিন্তু এখনো পর্যন্ত আপনার কনফার্ম হয়নি আপনি অমুক তারিখে হজে যাবেন, যে কোনো সময় হয়তো বা হতে পারে, কিন্তু এখনো এক মাস বাকি। ওই ব্যক্তি সব সময় কল্পনা করে আল্লাহর ঘর না জানি এমন হতে পারে, আল্লাহর রসুলের রওজা মনে হয় এমন হতে পারে, আমি হয়তো বা মক্কা মদিনায় ঘোরাফেরা করছি, ইত্যাদি বিভিন্ন প্রকার কল্পনা আসতেই পারে, করতেই পারে। জোরে বলুন ঠিক কি না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাত এমন একটি জিনিস বান্দা বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারে, কিন্তু সেই পরিকল্পনাও ভুল হবে। দুনিয়ার এই অন্তর দিয়ে কখনোই জান্নাতকে করে পরিকল্পনা করা যায় না। জোরে বলুন ঠিক কি না? একজন রিক্সা চালক, এখন তো পায়ে হাঁটা যে ভ্যান আর রিক্সা বন্ধই হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? নসিমন পরিমাণে ভটভটিগুলো উঠে, যারা পা দিয়ে রিক্সা চালায় তো তাদের অবস্থা খুবই করুণ। তারপরে মনে করেন সারাটা দিন খেটে খুটে 300 টাকা রোজগার করছে, সন্ধ্যার দিকে স্ত্রী ফোন করে বলছে, ও খোকার আব্বা, তোমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় এসেছে। নিজের বাবার থেকে আসছে তা কিন্তু বলছে না, কি বলছে? তোমার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় আসছে, 1 কেজি গরুর গোশত নিয়ে আসবা আর 1/2 কেজি একটু মিষ্টি নিয়ে এসো। আপনারা বলেন তো আপনাদের এলাকায় গরুর গোশের কেজি কত করে? 550 টাকা কেজি। ওই 300 টাকা দিয়ে 1/2 কেজি গোশ কোনো রকম কিনছে, মিষ্টি আর হয় নাই, বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রী মনের মতো রাগ করছে, কি ব্যাপার, তোমার বাড়িতে এসে মনের মতো কোনোদিন চাহিদা মতো কোনো কিছু পেলাম না, আজকে একটু শ্বশুর বাড়ি থেকে তোমার আত্মীয় আসলো, তাদের জন্য একটু গোশ আনতে বললাম, একটু দই আনতে বললাম, একটা মিষ্টি আনতে বললাম, কিছুই আনতে পারলে না, মাত্র 1/2 কেজি গোশ নিয়ে আসছো। লোকটা মনে মনে করছে, আমি হলাম গরিব মানুষ, আল্লাহ তাআলা যদি আমাকে সেই সামর্থ্য দিত, আমি গোটা পৃথিবীর গরুগুলো বেঁধে আমার গোয়ালের মধ্যে রেখে তালা মেরে রেখে দিতাম, এমন পরিকল্পনা করা সম্ভব কিনা বলেন? করতে পারে, পারে না? অবশ্যই পারে। আবার মনে করতে পারে, আমার যদি সামর্থ্য থাকতো আমি মিষ্টিকে 1/2 কেজি কেন 10 কেজি রে তোমার বাড়িতে দিতাম, এরকম চিন্তা করতে পারে। করতে করতে আল্লাহর বান্দা ঘুম গেছে, ঘুমের ঘরে বিভিন্ন প্রকার স্বপ্ন দেখছে, মনে করে স্বপ্ন দেখছে যে জান্নাতে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার বিভিন্ন পছন্দের আইটেমের খাবার দিচ্ছে, একেবারে হাঁসের গোশ আর রুটি, মনের মতো আল্লাহর বান্দা চিবাচ্ছে, চিবাইতে চিবাইতে ফজরের রাজার রক্ত হয়ে গেছে। এই সময় স্ত্রী এসে দেখে যে কি ধাক্কা দিব, যে কি ব্যাপার, তুমি কি করছো, সারা রাত চাবিয়ে চাবিয়ে আমার খেতাটা একেবারে ফ্যাসফেসে করে দিয়েছো, কি বলেন ঠিক কিনা? এরকম পরিকল্পনা করার সম্ভাবনা আছে, কি বলেন ঠিক কিনা? করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজারো পরিকল্পনা করতে পারো, কিন্তু জান্নাত যে কত মজার জিনিস, দুনিয়ার এই অন্তর দিয়ে চিন্তা ভাবনা কখনোই করতে পারো না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতু মুহাম্মাদের 15 নম্বর আয়াতে সুন্দর করে জান্নাতের দৃষ্টান্ত দিয়েছেন। জান্নাতের মূল কথা কিন্তু না, জান্নাতের দৃষ্টান্ত দিয়েছেন এমনটি হবে, কেমন দৃষ্টান্ত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকীদের জন্য যে জান্নাত রব্বে কারীম সুন্দর করে নির্মাণ করে রেখেছেন, তার দৃষ্টান্ত হলো কেমন? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে পানির নহর সমূহ এত স্বচ্ছ নির্মল পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। শুধু পানি না, টিউবওয়েল পোতা পানি না, 150 ফিট 300 ফিট পাইপ পোতা পানি নয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন পানি, নদীর পানির ঝর্ণা প্রবাহিত হতে আছে, বলুন সুবহানাল্লাহ। সুন্দর পানি সবাই চয়েস করে, যার কারণে বাড়িতে টিউবওয়েল পোতার সময় পানিটা যাচাই করে কত পাইপ দিলে পানিটা স্বচ্ছ হবে, কি বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওখানে তোমাদের খুব সুন্দর নির্মল পাতলা পরিশুদ্ধ পানির নহর নদী আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু পানির নহর থাকবে,
পানির নদী থাকবে এমনটি নয় রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পর বলে দিয়েছেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার ত্বাআমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু পানির নহর থাকবে এমনটি না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য দুধের নহর পর্যন্ত বানিয়ে দিয়েছে। দুধ কয় লিটার কিনে মানুষ খেতে পারে? দুধ আল্লাহ রসুল পছন্দ করতেন, সুবহানাল্লাহ বলেন, সেই দুধের নহর নদী প্রবাহিত থাকবে, যত মানুষ ইচ্ছা যা ইচ্ছা সব সময় ভক্ষণ করতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন শুধু পানি আর দুধের নহর থাকবে এমনটি না, ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরাবের নহর থাকবে। শরাব হচ্ছে দুনিয়ার শরাবের মতো না, দুনিয়ার মদের মতো নাই রে মুসলমান। দুনিয়ার মদটা কেমন? দুনিয়ার মদ যখন মানুষ ভক্ষণ করে মস্তিষ্ক বিগড়িয়ে যায়। মা কার কোনটা, বোন কোনটা, আর আত্মীয় স্বজন কোনটা, সেটা পার্থক্য করতে পারে না, জোরে বলুন ঠিক কিনা। মাঝে সাথে দেখেন না অনেক মদখোর আছে, ডোজটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে যখন মদ পান করে আসে মোড়ের উপরে কার্তিক পাড়া বাজারের উপরে দাঁড়িয়ে কলার ঝাঁকে বলে আমি এলাকার চেয়ারম্যান, কথা বলেন আছে না নাই, তার মানে ওর মস্তিষ্ক বিগড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে জান্নাতি বান্দার জন্য যে শরাব যে মদের ব্যবস্থা করা হবে সেটা খেলে মানুষের ধারণ ক্ষমতা, ব্রেন ক্ষমতা, কাজের তেজস্বী ক্ষমতা লক্ষ কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে, জোরে কর আল্লাহু আকবার। তাহলে সেই মদ আমি এই জন্য দৃষ্টান্ত দিয়ে মাঝে সাঝে বলে থাকি, দুনিয়ার মানুষের মধ্যে যারা মদ পান করো, আমি শুনেছি এক গ্যালন এক বোতল মদের দাম, উন্নত মানের মদ যেগুলো আছে কোটি টাকার উপরেও নাকি আছে। কোনো মানুষ যদি খুব ধনী মানুষ ছাড়া এটা তো কেউ স্বপ্নেও দেখতে পারে না। এবং যারা খায় আমি বলি তোমরা তো দুনিয়ার বুকে শুধু খেয়ে ক্ষান্ত হতে পারবা না, পরকালেও তোমাদের মদ লাগবে, শরাব লাগবে, ওখানে যদি পেতে চাও বেশি পোষে করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, কথা বলুন ঠিক কি না। যারা মদ পান করে না, নেশা করে না, ওনার তো নামাজ কালাম পড়েই, তোমার তো বেশি পড়া দরকার, কারণ তোমার এটা বেশি লাগবে। আর এখানে তুমি এক বোতল কিনতে তোমার হাজার হাজার টাকা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন ওকে তোমার কোনো ইয়া লাগবে না, বোতলের কোনো হিসাবই নাই, গ্যালন কে গ্যালন নদী ভর্তি থাকবে, যত ইচ্ছা যখন ইচ্ছা যখন ইচ্ছা যত মনে চায় সব কিছু ভক্ষণ করতে পারবা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল শারিবিন, যেটা পান করলে তোমার মস্তিষ্ক বিগড়াবে না, বরং তোমার কাজ করার ক্ষমতা আরো বহুগুণে বৃদ্ধি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, পাখি জামা যেখানে, পাখি জামা স্টার জলসা জি বাংলা এগুলো ছাড়বেন তো ইনশাল্লাহ। আপনারা ছাড়লে কি হবে? আমার মা বোনেরা ছাড়তে রাজি না, জোরে বলুন ঠিক কিনা। আপনারা ছাড়তে পারবেন কিন্তু মা বোনেরা ছাড়তে পারবে না, এমনও দৃষ্টান্ত আছে, আজকে দেখতে পারে নাই পরের দিন আবার এই স্টার জলসা জি বাংলা কাজ আদায় করে। কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হাইরে স্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, একটু সিংহের মতো গর্জন দিয়ে বলো ঠিক কিনা। পাশের বাড়ির কাজের মেয়ে মর্জি না ভাই, হিন্দি গানের পাগল সে, পাশের বাড়ির ছাড়া রে কই তুমসে প্যার করতা হে, নাউজুবিল্লাহ বলেন,
কাজের মেয়ে মর্জি না ভাই, হিন্দি সিনেমার পাগল সে, পাশের বাড়ির ছাড়া রে কয় তুমসে প্যার করতা হে, 80 বছরের দাদু আবার হয়েছে বেতাল, হিন্দি এখন পরিবারে বাদাইছে গোলমাল, হাইরে ইস্টার জলসা ঘরে ঘরে বাদাইছে গোলমাল, হাইরে পাখি এখন ঘরে ঘরে বাদাইছে গোলমাল, একটু জোরে সরে বলা যাবে ঠিক কিনা? আজকে স্টার দলটা জি বাংলা আর পাখি জামার জন্য বিভিন্ন এলাকার মধ্যে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের ইন্ডিয়ান এই চ্যানেলগুলো আগে বন্ধ করা দরকার, ঠিক কিনা? এইগুলো এসে সারাটা দিন ওই চ্যানেলে বসে বসে দেখে আর সারাদিন ফ্যামিলির সাথে স্বামী ছেলে মেয়ের সাথে প্র্যাকটিস করে, এগুলো বন্ধ করতে হবে। এই যে গত কয়েক বছর পূর্বে যখন পাখি জামা খুব চলত, এই পাখি জামার কারণে দেখা গেছে অনেক ফ্যামিলিতে স্বামী বাদ দিছে, অনেক স্ত্রীরা আত্মহত্যা করেছে, আছে না নাই? এমন একটা ঈদের সময় আসছে, স্বামীকে বলছে দেখো তোমার কাছে জীবনে কোনো কিছু চেয়ে পাইলাম না, আজকে কিন্তু লাস্ট টু ফার্স্ট তোমার কাছে একটা কিনা। এক নাম্বার গুণ হচ্ছে বিনয়ী হতে হবে, দুই নাম্বার গুণ হচ্ছে আমানতদারী হতে হবে। আমার কাছে বিভিন্ন প্রকার জিনিস থাকতে পারে, মানুষ গচ্ছিত রাখতে পারে, কিন্তু এটা আমানত বলে সুন্দর করে আমানত রক্ষা করতে হবে, কখনোই আমানতের খেয়ানত করা যাবে না, জোরে বলুন ঠিক কিনা? তিন নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, এই জবান দিয়ে আল্লাহর সুন্দর সুন্দর নামের তাসবিহগুলো পাঠ করব, এই জবান দিয়ে মানুষের সৎ উপদেশ দিব, এই জবান দিয়ে কখনোই গান বাজনা অন্যায় কাজের মধ্যে আমরা জড়াবো না, জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, চার নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রসুল যতগুলো হুকুম আর আহকামগুলো আমাদের সামনে পেশ করে দিবে, যুবক ভাইরা ওই সময় মাথা নত করে ইসলামের কাছে মেনে নেবে সব কিছু, জোরে বলুন ঠিক কিনা? এই চারটা গুণ যে যুবকরা অর্জন করতে পারবে তারাই হবে জান্নাতের অধিবাসী, আর ওই ওরাই হচ্ছে জান্নাতের মধ্যে সমস্ত প্রকার নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধন্য করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে আমাকে একটু ঘোড়া দেওয়া হবে নাকি? আল্লাহ রাসূল বলেন দেখো দেখো জান্নাতের মধ্যে ঘোড়া দেওয়া হবে ঠিক, কিন্তু দুনিয়ার ঘোড়ার মতো ঘোড়া নয়, তোমার জান্নাতের মধ্যে এমন ঘোড়া দেওয়া হবে রে মুসলমান যে ঘোড়াকে স্বচ্ছ পরিষ্কার কিলিন বাইরে থেকে সব কিছু উন্মুক্তভাবে গ্লাসের মতো দেখা যাবে, বলুন সুবহানাল্লাহ। এই ঘোড়ার দুই পাখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পাখা লাগিয়ে দিবেন, জান্নাতের মধ্যে যখন তুমি ওই ঘোড়ার উপরে সওয়ার হবে, ঘুরতে চাইবে, বেড়াতে চাইবে, দুনিয়ার এই গাড়ির মতো নয়, চোখের পলক ফেরতে দেরি, কিন্তু এই ওপার থেকে ওই পারে যাওয়ার বিন্দু মাত্র তোমার দেরি হবে না। এই সময় আর এক যুবক দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো, আমার ভাই যুবক মানুষ, আমি তত যুবক না, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি উট দিবেন কিনা? আল্লাহ রাসূল বলেন দেখো আল্লাহ রাসূল টের পাইলেন আমার সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের বক্তৃতা শুনছেন, জান্নাতের আলোচনা শুনে সকলের মধ্যে জান্নাত পাওয়ার জন্য আবেগ আপ্লুত হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? বয়ান শুনলে, জান্নাতের আলোচনা শুনলে, জান্নাতের বক্তৃতা শুনলে মনের মধ্যে জান্নাত পাওয়ার একটা আশা জেগে যায়, কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমাদের যাদেরকে একত্র করে দিয়েছেন জান্নাতের মধ্যে, আল্লাহ তোমার দিদার তোমার সাক্ষাৎ জান্নাতের মধ্যে আমরা একটি সিট দখল করতে চাই, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, জান্নাত কত দামি জিনিস, জান্নাতের মধ্যে কোনো যদি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন
কোনো ব্যক্তি যদি জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার মতো জায়গা পেয়ে যায়, ওই ব্যক্তিকে যদি গোটা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় আর বলা হয় ওই চাবুক রাখা জায়গাটা তুমি দিয়ে দাও, আল্লাহর বান্দা বলবে না না দরকার নেই, গোটা পৃথিবীকে লাথি মেরে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে ওই এক বিঘত জায়গাটাইকেই বেছে নিবে। বলুন সুবহানাল্লাহ, জান্নাত কত দামি জিনিস প্রিয় ভাইয়ের আমার, সেই জান্নাত হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের কথা বলবো রে মুসলমান, হাজারো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে রেখেছেন। দুনিয়ার বুকে যারা বড় বড় অফিসার আছে, আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের বাজার করার লোক দেওয়া হয়, তাদের গার্ড দেওয়া লোক দেওয়া হয়, একটু কষ্ট যেন তার না হয় সমস্ত প্রকার সব কিছু ব্যবস্থা করা হয়। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে কষ্ট করে যারা জান্নাতের অধিবাসী হবে তাদের গেলমান থাকবে, খাদেম থাকবে, প্রত্যেকটা জান্নাতীদের জন্য 1000 করে খাদেম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ, 1000 করে খাদেম, তারা যা খুব সুন্দর সুসজ্জিত, একবার সেই সন্তানগুলো আপনাদের খেদমত করবে, যা চাইবেন সঙ্গে সঙ্গে নিয়ে, তারা যে দুধের বোতল, আপনার গ্লাস ধরে নিয়ে, আপনার মদ মধু বিভিন্ন প্রকার যা ইচ্ছা খেতে চাইবেন আমাদের সামনে ওগুলো নিয়ে তারা হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকেরমার মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান্নাতের মধ্যে এক একজন জান্নাতীদের জন্য 70টা করে হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন হুর কি জিনিস? হুর হচ্ছে জান্নাতের স্ত্রী। কি এতরে বলেন? কি সবাই বলেন জান্নাতের কি? আজকে দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার স্ত্রীদের জন্য দুনিয়ার মেয়ের পিছনে পড়ে অনেক যুবক মা বাবা পর্যন্ত ত্যাগ করেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মেয়ে, এই সমস্ত দুনিয়ার মেয়ের পিছনে তোমার জীবনটা নষ্ট করো না যুবক, তোমাদের চাওয়া পাওয়া থাকবে আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হুর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুর দিবেন, কেমন হুর দিবেন? লামিয়াত মিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সুন্দর সুশ্রী তোমাদেরকে জান্নাতের মধ্যে স্ত্রী দেওয়া হবে যেগুলোকে দুনিয়ার কোনো মানুষ জিন কেউ তাদেরকে স্পর্শ করে নাই। জোরে বলুন ঠিক কিনা? এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আর দুনিয়ার বুকে, কিন্তু ওইটা পাওয়ার জন্য দুনিয়ার এই হারাম জিনিসটাকে বাদ দিতে হবে। প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বৈধভাবে 4 করে স্ত্রী রাখার বৈধতা দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাঙ্কিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি পারো 2 করো, 3 করো, 4 করতে পারো, যদি ইনসাফ করতে ভয় পাও তাহলে 1 উপরে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ বলেন। এটাকে যদি এই হালাল পন্থায় জীবনযাপন করে পরকালে পাড়ি জমাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে 70টা করে স্ত্রী দান করবেন, পবিত্র স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, শেষের দিকে যাচ্ছে, জি প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কয়টা ঘটনা বলবো রে মুসলমান, জান্নাতের মধ্যে এত বড় সাবজেক্ট, জান্নাতের বর্ণনা যদি দিতে যাই রাত পার হয়ে যাবে, তাও শেষ হওয়া যাবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এত নিয়ামত রাজি দিয়েছেন। কিন্তু জান্নাতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো জান্নাতি বান্দাগুলো আল্লাহর দর্শন লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন এই বান্দাগুলো উপস্থিত হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার বুকে যতগুলো অফারের ঘোষণা শুনেছো জান্নাতের মধ্যে এটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে সব কিছু পেয়েছো নাকি? এই ভাই উঠছেন কেন? এখনই দোয়া হবে, আপনি একটু বসেন, কষ্ট তো করেছেন, কোরআনের জন্য একটা নিঃশ্বাস ব্যয় করছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন, কি বলেন, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আগামীকাল হাজারো চেষ্টা করলেও এই জান্নাতি পরিবেশ পাওয়া যাবে না। কত সময় তো গান বাজনার প্যান্ডেলে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করলাম, কিন্তু কোরআনের জন্য ইসলামের জন্য 10টা মিনিট ব্যয় করতে আমরা রাজি নই, জোরে বলুন, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন সমস্ত নিয়ামত পেয়েছো কিনা। জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন হাজারো নিয়ামত পেয়েছি, কিন্তু একটা নিয়ামত আমরা এখনো পাই নাই, সেটা হচ্ছে তোমার দিদার, এখনো পর্যন্ত আমরা পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদের সামনে দিদার লাভ করার জন্য আসবেন, জান্নাতীরা এত সুন্দরভাবে আকর্ষিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবেন, দেখতে দেখতে 50,000 বছর কখন পার হয়ে যাবে, জান্নাতি বান্দাগুলো বিন্দু মাত্র টের করতে পারবে না, জোরে বলুন, ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত পাওয়ার জন্য দুইটি কাজ করা লাগবে, এক নাম্বার ঈমান আনা লাগবে, ঈমানের সাথে সাথে নেক কাজ করা লাগবে, যদি এই নেক কাজ না করে ঈমান না নিয়ে যদি কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস রেডি রেখেছেন যার নাম হচ্ছে জাহান্নাম, জোরে বলুন, ঠিক কি না? জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, জাহান্নামের আযাব কত ভয়াবহ কঠিন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বর্ণনা করেছেন, প্রত্যেকটা গার্জিয়ানকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার দিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই জন্য জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিক, জোরে বলুন আমিন। সম্মানিত শুধু হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবীদের একটা আদত মুবারক ছিল পবিত্র, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবাই কেরামদের দিকে ফিরত, ফিরে জিজ্ঞাসা করতো, ও সাহাবাই কেরাম, তোমরা আজকে রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবাই কেরাম যদি স্বপ্ন দেখত, আল্লাহ রসুলকে বলতো, ইয়া রসুলাল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি, আরেকজন বলতো, ইয়া রসুলাল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি, আল্লাহ রসুল সুন্দর করে সমস্ত স্বপ্নের ব্যাখ্যাগুলো বর্ণনা করে দিতেন, বলুন সুবহানাল্লাহ। হযরত সামুরাই ইবনে জুমদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনুরূপ ভাবে একদিন আল্লাহর রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে রাত্রিতে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবাই কেরাম সকলেই বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, সেটা হচ্ছে এরকম, আজকে রাত্রিতে দুইটা লোক আমার কাছে আসলো, আমার দুইটা হাত চেপে ধরলো, ধরে আমাকে বলল, চলুন আমাদের সাথে চলুন। আমি আল্লাহর রাসূল বলেন, আমাকে নিয়ে সামনে যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা লোক বসা, পাশে সামনে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে লোহার একটা ধারালো অস্ত্র, ওই ব্যক্তির মুখ দিয়ে এই দিক থেকে ফেড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসে, আবার এই দিক থেকে ফেড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসে, এই দিকে ফাটতে ফাটতে ওই দিকে আবার জোড়া লেগে যায়। আল্লাহ রসুল বলেন, আমি বললাম, ভাই জিব্রিল, আমার ওই সাথীদেরকে বললাম, ও সাথীরা এটা কি দৃশ্য? তারা বললো, আপনি সামনে চলেন, পরে কথা হবে। আল্লাহ রসুল বলেন, আবার সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হতে হতে দেখলাম একজন লোক চিত হয়ে শুয়ে আছে, পাশে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে এত মোটা একটা পাথর, ওই লোকটা শুয়ে থাকা লোকটির মাথার উপরে এমন করে আঘাত করছে, আঘাত করতে করতে আবার মাথাটা ছিটকে বিভিন্ন টুকরা টুকরা হয়ে ছুটে যাচ্ছে, পাথরটিও ছিটকে দূরে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, আমি সাথীদেরকে বললাম, ওইটা কি? ওরা বললেন, সামনে এগিয়ে চলুন, পরে কথা হবে। আল্লাহ রসুল বলেন, আবার সামনে অগ্রসর হলাম, আবার সামনে গিয়ে দেখলাম একটা গর্ত,
একটা গর্ত, আগুনের গর্ত, যার মধ্যে ভিতরে প্রশস্ত, মুখটা হলো ছোট। যখন আগুনের লেলিহান শিখা খুব জোর আওয়াজ আসে, সমস্ত ভিতর থেকে মানুষগুলো উপরের দিকে উঠে যায়, আবার যখন আগুন নিভে যায় আবার নিচের দিকে নেমে আসে। আমি লক্ষ্য করলাম ওর মধ্যে হাজারো হাজারো নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ওর মধ্যে কারা? সাথীরা বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি হচ্ছে অপেক্ষা করেন, সামনে গিয়ে চলেন, পরে কথা হবে। আল্লাহ রাসূল বলেন, সামনে এগিয়ে গেলাম, আবার যাওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী, নদীর মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, আর উফারে উপরে ডাঙ্গায় একজন দাঁড়িয়ে আছে, ওর হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে যখনই ওই লোকটা রক্তের নদীর থেকে উপরের দিকে উঠতে যায়, ডাঙ্গায় থাকা লোকটি পাথর উপরে চেহারার উপরে নিক্ষেপ করে, লোকটা আবার মাঝখানে চলে যায়। এইভাবে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি রে মুসলমান। আল্লাহ রাসূল একবারে শেষ পর্যায়ে গিয়ে বললাম, ও আমার সাথীরা, এতক্ষণ পর্যন্ত অনেক ঘটনা আমরা দেখেছি, আমাদেরকে একটু বিস্তারিত শুরু থেকে আমার কাছে বর্ণনা করো। সাথীদেরকে বলল, ও সাথীরা, প্রথম যে ঘটনাটি দেখলাম, একজন লোক বসে আছে যার মুখ এই দিক থেকে ফেড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, ওই লোকটা কি অপরাধ করেছে, ওরা কারা? সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে বেশি মিথ্যা কথা বলতো। আমাদের সমাজে মিথ্যাবাদী লোক আছে না নাই? ওই সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোকদেরকে কিয়ামত পর্যন্ত এরকম আযাব দেওয়া হবে, আমরা যদি ওই আযাব থেকে বাঁচতে চাই আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি সত্য কথা বলবো, প্রয়োজনে আমার ফাঁসি হোক, প্রয়োজনে আমার জেল হোক, প্রয়োজনে আমার জরিমানা হোক, প্রয়োজনে আমার চাকরি যাক, সব কিছু যাক, কিন্তু মিথ্যার আশ্রয় হোক গ্রহণ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও সাথীরা, দুই নাম্বার যে ঘটনা তোমরা দেখেছো, আমি যে দেখেছি একজন লোক চিত হয়ে শুয়েছিল, পাশে আর একজন লোক পাথর নিয়ে দাঁড়িয়েছিল, ওরা কারা? ওরা কি অন্যায় করেছে? ওর মাথার উপরে কেমন ভাবে এই কেন এই জন্য মারা হচ্ছে, এমন ভাবে কেন মারা হচ্ছে? সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক হলো আপনার উম্মতের মধ্যে ওই শ্রেণীর আলেম বক্তা যারা নিজেরা ওয়াজ করতো, ভালো ভালো কথা বলতো, কিন্তু নিজেরা আমল করে নাই, এমন লোক বাংলার ঘরে ঘরে কম না বেশি। নিজেরা আমরা ওয়াজ করি ভালো, কিন্তু আমল করলাম না, ধরা আল্লাহর কাছে খাওয়া লাগবে কি লাগবে না? এজোরে বলে, লাগবে কি লাগবে না? অবশ্যই ধরা খাওয়া লাগবে। আমি যে নসিহত করছি ওটা আমাকেও আমল করা লাগবে, আপনারাও আমল করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুদীপ, লম্বা ঘটনা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাথীদেরকে বললেন, ওই যে গর্ত দেখলাম, যে গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ আছে, ওরা কারা? ওদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে? সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত উলঙ্গ পোনা নারী পুরুষ হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জেনা ব্যবচার করেছে, নারী পুরুষরা অবাধে মেলামেশা করেছে, নিজের পর্দার বালাই ছিল না, আল্লাহর ভয় ছিল না, ওদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাব দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধি, এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আজকে এই দুনিয়ার বুকে আসি, যে কোনো সময় ইন্তেকাল করে কবরে চলে যাবো রে মুসলমান, আমরা যেন কবরের জগতে গিয়ে নাজাত পেতে পারি, আল্লাহর কাছে নাজাত পেতে পারি, এইরকম একটা জীবন আমাদেরকে গঠন করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন, নারীদেরকে বললেন, ও নারীরা, তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, সামনে আমি তোমাদেরকে যত জাহান্নামের মধ্যে দেখেছি, এত কিন্তু পুরুষদের কেউ দেখি নাই। জোরে বলুন ঠিক কিনা? নারীদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাসূল স্বয়ং, তার মেয়ে ফাতেমা, স্ত্রী আয়েশা, এদেরকে বলেন, দেখো
আমার আমার উপরে ভর করে তোমরা আমল বন্ধ করে রেখো না, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? যার যার আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে, সুতরাং তোমরা নিজেরা আমলের পাল্লা ভারী করো, নেক আমল করো। নাজাত যদি পেতে চাও, আল্লাহর কাছে যদি নাজাত পেতে চাও, অবশ্যই ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, ইমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? সিয়ত করে গিয়েছেন, মা বোনেরা যদি এই চারটি কাজ করতে পারে, আল্লাহর রাসূল বলেন চারটি কাজ যদি কোনো মা বোনেরা করে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারে, বিদায় নিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন, চারটি কাজ করলে আটটি দরজা খুলে দিবেন কে? চারটি দরজা যদি চারটি কাজ যদি কোনো মা বোনেরা করতে পারে, জান্নাতের আটটি দরজা খোলা। এক নাম্বার হচ্ছে খমসু সলাওয়াতিন, পাঁচত্ব নামাজের পাবন্দি করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আমার মা বোনেরা নামাজ পড়ে কিন্তু টাইমের দিকে একটু লক্ষ্য কম করে, ঠিক কিনা? এর জন্য টাইমকে ফলো করতে হবে, টাইম মতো নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? অক্টোবরে নামাজ পড়া হচ্ছে ফরজ, এর জন্য পাঁচত্ব নামাজ আদায় করব, অবশ্যই টাইম আওয়াল অক্তে শুরু রক্তে পড়ে নেব, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আমিন। দুই নাম্বার হচ্ছে রমজানের রোজা, সিয়াম রমাদান, বছরে যে 30টা রোজা আছে রমজানের রোজা পালন করা লাগবে। আমাদের মা বোনদের দিলটা কিন্তু নরম, যাই কিছু করুক না কেন রোজা কিন্তু রাখতে ফাস্ট মা বোনেরা, ঠিক কিনা বলেন? রোজায় রেখে নিয়ম কানুন ফলো করুক আর না করুক, গিবত ছেকায় ঝগড়া ঝাটে যতই করুক রোজা ছাড়বে না, আসে না নাই? রোজা রমজানের রোজা পালন করবে, এক নাম্বার পাঁচত্ব নামাজ, দুই নাম্বার হচ্ছে রমজানের রোজা, তিন নাম্বার হচ্ছে নিজের সতীত্ব বজায় রাখা, নিজেকে যত আবৃত করে রাখা যায়, যত পর্দা করে রাখা যায়, নিজেকে যত হেফাজত করে রাখা যায়। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়ের, আমার চার নাম্বার স্বামীর খেদমত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, কোন নারী যদি ইন্তেকাল করে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন ওই নারীর জন্য জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য আমার মা বোনদেরকে চারটি কাজ করা লাগবে, পাঁচত্ব নামাজের পাবন্দি করা লাগবে, রমজানের রোজা, নিজের সতীত্বকে হেফাজত করা, স্বামীর খেদমত করা, এই চারটি কাজ যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের আটটি দরজা ওই মা বোনদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করে যদি আমরা কবরে না যাই, কবরে কিন্তু মুসিবতের জায়গা, যেখানে আযাব শুরু হবে। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই ছোট্ট কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কারো জন্য জাহান জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই লোকটা যখন কবরের পাশে যাইতো, কবরের পাশে গিয়ে এত কান্নাকাটি করত, ঝর্ণার ফোঁটার মতো চোখ দিয়ে পানি বেরিয়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে, বুক পর্যন্ত ভিজে যেত, সাথী সঙ্গীরা বলতো ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত কবরের পাশে এসে কান্নাকাটি করেন কেন? আমরা তো আল্লাহর রাসূলের দরবারে যখন বক্তৃতা শুনি তখন তো আপনি এত বেশি ক্রন্দন করেন না, কবরের পাশে এত বেশি ক্রন্দন করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাথীরা তোমরা শুনো, যখন আমি কবরের পাশে এসে যাই তখন বিশ্ব নবীজির ওই কথাটি মনে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন এই ছোট্ট কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য জান্নাতের টুকরা হবে। আমি আশঙ্কা করি আমার জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায় কিনা। সম্মানিত সুধী, আজকে চিন্তা করেন জান্নাতের সার্টিফিকেট
পেয়েছেন, এই লোকগুলো যদি কবরের এত ভয় করেন তাহলে আমি সলিমুদ্দি কলিমুদ্দি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো বিধান আমার কাছে নাই, আমার জন্য কবরে খবর আছে না নাই? এর জন্য বলুন আছে না নাই? অবশ্যই কবরে খবর আছে। কবর বড় মুসিবতের জায়গা, চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবে। সম্মানিত সুধি, এর জন্য লম্বা চওড়া আলোচনা নয়, কবর সকলের সামনে ওয়েট করছে, যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যুর মাধ্যমে কবর জগতে পাড়ি জমানো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য কবরকে দেখে ভয় পাই, কবর হলো প্রথম ঘাটি, এই কবরে কোনো ব্যক্তি যদি নাজাত পেয়ে যায় ওই ব্যক্তি পুলচেরাত মিজান হাসর সব জায়গায় নাজাত পেয়ে আল্লাহর জান্নাতের অধিবাসী হবে, আর যদি এখানে ধরা খেয়ে যায় তাহলে প্রত্যেকটা সেক্টরে ধরা খেতে খেতে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধি, আর আলোচনা নয়, আমাদের কবর জগৎ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর পার হয়ে আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আল্লাহ রসুল একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, হাদিসের অর্থটা করেই আমরা দোয়ার দিকে যাব। আল্লাহ রসুল বলেন, আফসুস সালাম ওয়া তুইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রসুল বলেন, সমাজের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। আমরা সালামের প্রচলন ঘটাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? সবাই সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছেলে সন্তানকে সালাম দিবে, সবাই টিচার ছাত্রদেরকে সালাম দিবে, ছাত্র টিচারকে সালাম দিবে। আজকে থেকে বাড়িতে সালাম দিয়ে স্টার্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে গিয়ে কিন্তু বাড়িওয়ালা মনে করবে কি ব্যাপার, এতদিন সালাম দিল না, আজ হঠাৎ করে সালাম, কারণটা কি? মনে হবে যে আজগবি আলাইহিসসালাম নাজিল হলো নাকি, এরকম মনে করতে পারে। কিন্তু বলবা দেখো আজকে থেকে আমল শুরু করলাম, কোনো সমস্যা নেই, কি বলেন ঠিক কিনা? এরপরে হচ্ছে বেশি বেশি করে একে অপরকে খানা খাওয়াবেন। ওই যে আমাদের সমাজে কিছু বেদাত শুরু হয়েছে, 45 করা লাগবে, বছরকে করা লাগবে, এইটারই মানুষকে খাওয়ায়, ঠিক কিনা বলেন? এটা কেন? যে যাকে যখন মনে চাই খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন, নিষেধ নাই। দিন তারিখ ঠিক করে ওইসব আলতু ফালতু দিন বাদ দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? অসিলুল আরহাম, একে অপরের প্রতি দয়া মহব্বত মেহরবান করতে হবে। অসল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আল্লাহ রসুল বলেন সমস্ত দুনিয়ার মানুষগুলো যখন ঘুম যায় রাতের গভীরে উঠে নামাজ আদায় করো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ রসুল বলেন এই কাজগুলো যখন তোমরা করবে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন রাত 12:30 পার হয়ে একটার ঘরে প্রায় কাটা যায় যায় ভাব, এই সময় দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ, কিন্তু একজনার অফিস এখন খোলা, তার নাম কি? জোরে বলুন তার নামটা কি? আল্লাহর অফিস এখন খোলা। এই জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আজকে এই যে মাহফিল, যে সপ্তাহে আমার কাছে প্রায় এক মাসেরও আগে থেকে যোগাযোগ করছে প্রফেসর আব্দুল আলিম ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার জানেমালে বরকত দান করুক। সকলেই বলুন আমিন। তার পিতামাতা ভাই বোন বন্ধু যারা কবরে চলে গেছেন সকলকে যেন মাফ করে দেন। সকলেই বলেন আমিন। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.